ভিউয়ার্স, হাজি ইব্রাহিম এন্ড আশিক লোফটের দ্বিতীয় পার্টে আমরা চলে আসলাম ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের চ্যাম্পিয়নের ট্রফিগুলো, যারা ওনারা যে চ্যাম্পিয়ন যে কয়েকবার হয়েছে বিআরপিএল ক্লাব থাকতে, যে সমস্ত চ্যাম্পিয়নগুলো হয়েছে সে সমস্ত ট্রফিগুলো এখানে রাখা আছে। এখানে একটা চেক আছে, চেক কয়টা আছে? অনেকগুলো, এটা 3,25,500, 3,36,500, 1,89,000, 64,000, 2,23,500, 1,58,600, 22,000। এই টাকা দিয়ে তো একটা জায়গা কিনতে পারতেন আপনারা? পারতাম, হ্যাঁ, একটা জায়গা কিনতে পারতেন। পিপার থেকে একটা ক্যালেন্ডার পাঠাইছিল দিন ভাইয়ের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, পিপার থেকে আমি একটা পাইছিলাম 2013 সালে মনে হয়, খুব সম্ভবত। বাহ, এদিকে ওষুধ আছে, এটা কি ভিডিওতে চলে আসি এখন। এখন দেখবেন শুধু ধামাকা, কিটেল আর কিটেল, কিটেল আর কিটেল। এই যে কিটেল, কিটেলের গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার, বোথ আর দ্রাপা এন্ড দ্রাপা। একটা একটা এমএস কোবেল, কোনটা কোবেল? আচ্ছা, একটা এমএস কোবেল আর একটা 264-এর মেয়ে। আর এখানে কি আছে? এটাও কিটেল? এটা বোল্টের ইনবিল্ট, নটটা ডাইরেক্টলি ওয়ান। আচ্ছা, নাদিটা হলো আইদার ক্যাম্পেল, নিউল এম্পাইন আর হলো হ্যারির গ্র্যান্ডডটার। ছিল ওর। আচ্ছা, এখানে বেবি আছে কিছু, পাইথনের বাচ্চা আছে এখানে। এটা হলো ডলি পেয়ার। এই যে বেস্ট কিটেল কালেকশন যেটা বলতেছিলাম, আমরা দেখতেছিলাম, সেটাই হলো সেই বেস্ট কিটেল। কিটেল এন্ড বেস্ট কিটেল, বেস্ট কিটেল আর কই ভাই, সাথে বাইরে আছে। এটা হলো জোড়া দিচ্ছেন, ওই পেয়ারটা দেখা যাবে? ভাঙা দিছি, এই যে কার্লোসের ছেলের সাথে দিছিলাম, এটা কার্লোসের ডাইরেক্ট ছেলে। আচ্ছা আচ্ছা, ও মানে এটা সরাসরি বিদেশি কার্লোস আপনি নিয়েছেন? ডাইরেক্ট কার্লোসের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই একটা সেনসিটিভ কবুতর, ও দেখেন ক্যামেরা দেখতে কেমন পড়ছে। এটা হলো আমাদের মেইন কবুতর, এই যে জ্যাকপটের নাতিটা, যার বাচ্চা। এই জ্যাকপটের নাতিটা কত সালে? 2012। 2012 সালে জ্যাকপটের নাতি। এটার বাচ্চা কয়টা? ফাস্ট ওয়ান, বাচ্চা ফাস্ট ওয়ান। এরপরে দেখাই এখানে, এটা কি ভাইয়া বাচ্চা ফুটছে? এটা এরকম কি চালছেন আপনাদের পেটে? আচ্ছা আচ্ছা,
এই নোটটা আমি অর্ধ লক্ষাধিক টাকা দিয়ে কিনছি ইমরুল থেকে, তার বেসিক পেয়ারে ডাইরেক্ট ছিল অর্ধ লক্ষাধিক টাকা দিয়ে। হ্যাঁ, ইমরুল ভাই থেকে কবুতর কিনতে আপনার আবার টাকা দিয়ে কিনতে হয়? না, এই কবুতর কাউকে কিনে দেয় নাই, আমার ওই সাদা কিটেলটা আমার মনে হয় আপনার এখানে রাখলে মনে হয় সুন্দর লাগতো। হ্যাঁ ভাই, সুন্দর লাগতো না? ওই যে লেট ম্যানের অকশন থেকে কিনছেন? না না, আমাদের লেট ম্যানের কবুতর খুব ভালো করে, ভালো। এটা হলো অলিম্পিক ভিভিয়ান, আর হলো মাইনুদ্দিন ভাইয়ের স্টেফেন আর কার্ড, নটটা হলো অলিম্পিক ভিভিয়ান। অলিম্পিক ভিভিয়ান বলতে ওই যে মাইনুদ্দিন ভাইয়ের অলিম্পিক ভিভিয়ান না? হ্যাঁ, আর আমার এটা হলো তার কাছে যে স্টেফেন ফার্স্ট একটা নট ছিল ওর সাথে, কার্লোস তার কাছে, কার্লোসে ডাইরেক্ট নিয়েছিল ওর ওর বাচ্চা, এটা কার্লোসের নাতনি মাদিটা, এই মাদিটারই নাতি এবার স্বরাজ ভাইয়ের বাসায় ফার্স্ট হয়েছে। আচ্ছা, একটা নট যে বিক্রি হলো এই মাদিটারই নাতি। আর দেখতে পাচ্ছেন এটা সেই কার্লোস কবুতর এবং অলিম্পিক ভিভিয়ান, যেটা অত্যন্ত অনেক আমি আশা করে আসছিলাম অনেক যে কবুতর আমি একটা কিনবো বা নিব, কিন্তু আসলে এটা এমনই অবস্থা হয়েছে যে আসলে এটা নেওয়া সম্ভব হইতেছে না। এখন এই হলো আমাদের আশিক ভাই, হাজি ইব্রাহিম আশিক ভাই লোফটের যে আপনার ব্রিডিং আরেকটা পার্ট। এখানে ধর ওই পাশে আছে স্টিকার টঙ্গার একটা পেয়ার আছে, রেড খুব এক্সক্লুসিভ। আসলে নিচের পেয়ারগুলো স্টিকার টঙ্গা, রেড কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে হলো এটা মোটরসাইকেল উইনার, এই নোটটা মোটরসাইকেল উইনার। হ্যাঁ হ্যাঁ, মনির ভাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদিটা সেকেন্ড হওয়া ইয়ার মে নোটর মে। এটা কি পেয়ার জানি বলছিলেন? আমরা কুমিল্লার পেয়ার জোড়া বলি, কুমিল্লার জোড়া। এটা হলো লুডোর ছেলে, এটা হলো এটা লুডোর ছেলে বলতে সেলিম ভাই লুডোর ছেলে। হ্যাঁ হ্যাঁ, আর মাদিটা হলো তার যে ওল্ড চেকার আছে ওল্ড চেকারের মেয়ে। আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ 100% সেলিম ভাইয়ের কবুতর আপনি বেয়ার করছেন। এটা হলো যে টর্নেডো, টর্নেডো মে স্টেফেন লিখেছে, আর মাটা হলো ভেলে জ্যাকপটের মে। কার কাছে জানি শুনছিলাম টর্নেডো চি অনেক ভালো করে। এটা এটা একটা পাশ হলো ফার্স্ট হওয়া, ওই যে মুসাফিরের ঘরে ফার্স্ট হওয়া। আচ্ছা, এটা মাহমুদুল হাসানের কবুতর। হ্যাঁ, আর নটটা হলো মাইনুদ্দিন ভাই ড্যানি ভেন্ডাই। আচ্ছা আচ্ছা, ওনার ড্যানি ভেন্ডিকটা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এটা প্রথম বাচ্চা, এর বাচ্চা আমার কাছে অনেক রেজাল্ট করেছিল। আমি যদি জানি তো দেখেন কবুতর কীরকম অবস্থা, একটা পাকা ঘরের মধ্যেই কবুতর হাঁপাইতেছে, আর আমরা ভিডিও করতে শ্যুট করতে কী অবস্থা আমাদের হইতেছে রোজা রেখে রোজার দিনে। তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করে দিন, ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন। আছে আমাদের আশিক ভাই। দ্বিতীয় পার্টের ভিডিও আমি এখানেই শেষ করছি, এরপরে তৃতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি আমি মিলন।